Verso. খালি তো বড় কোটা তিনজনকে আটক করে রয়েছে যে বাড়ির মালিক ছেলেটায় খায়, মালিক না এটা কোয়ার্টার থাকে, মহিলা চাকরি করে হাইকোর্টে। তো ওনার ওর মাকে কল করা হয়েছে এখন যাতে এসে আমাদের সাথে দেখা করে আর সমাজটাকে শেষ করছে ওরা, তার জন্য এটাকে পুলিশের হাতে আমরা তুলে দিলাম। তা যাবো আমরা, কত দুঃখ মনে হয় যে এই জায়গা রামনগরের ভিতরে এইভাবে কোটা পাওয়া হইতেছে ঘরের মধ্যে, এও জজ কোয়ার্টার। অ্যাকচুয়ালি আমরা ভাবতে পারি না, এটা আমরা দেখুন শুনলাম ওটা মেয়রের ওয়ার্ড করে হইতেছিলাম, আমরা আচানক হয়ে গেছে এখানে কোটা বেচে কোটা খাওয়া হয়, মানে একটা হাইকোর্টের জায়গা, মানে একটা দেখেন রামনগর জায়গাটা কোন জায়গায় এস্টাবলিশ জায়গায় এখানে, এটা আমরা ভাবতে পারছি না। তারপর আমরা সবাই সতর্ক আছি, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সব ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে, যেখানে যেখানে কোটা আছে এসব কাজ আছে এখানে, আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে এদেরকে অ্যাকশন নিচ্ছে। কতজনকে আটক করা হয়েছে? তিনজনকে আটক করা। নাম টাম কিছু জানা গেছে? নাম জানা নেই। একটা ছেলে যার ঘরে খেয়েছিল এটা হাইকোর্টে, ও মা চাকরি করে, ওকে আটক করেছে, ওর মাকে ডাকানো হয়েছে। বাবা কি করে? ওর বাবা নেই, মারা গেছে। আর তিনি দুজন বহিরা করতেছিল, ওনার কোয়ার্টার থেকে সবাই ও কমপ্লেন করছিল, দু তিন দিন ধরে আমরা ফলো করছিলাম কমপ্লেন, মানে সারাদিন সারা রাত বহিরা করতে চলে আসছে চলে আসছে। একচুয়ালি হাইকোর্টে এখানে পুলিশও ঢুকতে পারে না, তার জন্য আমরা তাক পেতে বসেছিলাম আজকে, তাক ধরলাম আমরা এখানে দাঁড়িয়ে ছিল এখানে নাকি তিনজন ছেলেরা আটকে গেছে দশ কোয়ার্টারের ভিতরে, তারা ডাক সেবন করতে আসছিল আর কি। আমরা কিছু ডাকও পাইছি, কয়েকটা কোটা ভর্তি পাইছি আর কয়েকটা কোটা খালি পাইছি, তখন তারা নিয়ে যাচ্ছে আর কি। কত টাকার হতে ডাক্স থেকে? বেশি টাকা নাই, এটা তো আট দশটা ভর্তি কোটা, আট দশটা নাকি আট নশো টাকা হইব এরকম আর কি। এটা কোন জায়গা? এটা রামনগর 3 10 কোয়ার্টার। কজন আটক করছেন? কজন আটক করছেন? তিনজন।